যে এই বর্তমান যেটা ইলেকশন মানে দীঘলিয়া নপরে এইটাই কম এই বর্তমানের ইলেকশনটা হয়েছে কোনো পার্টির কারণে নহয় ঠিক আছে কোনো পার্টির কারণে নহয় হয় ঠিক আছে আমার বিজেপি জিএসপি ইউপিপিএল এলায়েন্স মিলি আমি মন্টু বড় ডাঙরিয়াক ট্রেক্টর চিহ্ন তেখেতক থিয় করাইছো এইটা ঠিক সঁচা কথা কিন্তু এইখন ইলেকশনটো নির্বাচনটো আপনি তেখেতক জিকাওক তেখেতক সরকারে যদি ইচ্ছা নকরে সেই সমাজখনক সেই জাতি জনগোষ্ঠী মানুহখিনিক দবাই রাখিব পারে এনেকুৱা ক্ষমতা সরকারের হাতত তো আমি চালু যে ইমান বছর বিটিসি হিসাবত যদি চাও কার সরকার চলি আছে আপনাদের সবে স্পষ্ট হয় না নাই সবে স্পষ্ট না নাঙলর সরকার চলি আছে হয় না নাই বিপিএফর সরকার চলি আছে হাকাম মহিলার সরকার চলি আছে এটা সেই মানুষজনের তা ইমান ফান আহিছে ইমান টাকা পয়সা আহিছে সমাজের ভাল অবস্থা হল হয় প্রত্যেকক্ষণ মানে গাঁয়ে ভূয়ে সুখে কোনে মানে টিপটপ একদম রাস্তা ঘাট আরম্ভ করে সবর পরিয়াল ভাল চলিল ইমান টাকা পয়সা ফান্ড আমার বিটিসির নামত আহিছে কেন্দ্রীয় সরকারে দিছে অসম সরকারে দিছে আমার বিটিসির নামত আহিছে কিন্তু এতিয়াও দুঃখ লগা কথাটো হল এইটাই যেতিয়া আমি গাঁয়ে ভূয়ে যাও যে ইয়াত সরকার নাই নাকি এনেকুৱা লাগি যায় কাম হওয়াই নাই নাকি তো এনেকা ধরনের লাগি যায় এতিয়াও বহুত এনেকা ধরনের গাঁও রাস্তাঘাট আছে আপনাদেরও যদি এখন কোঁ আমি আপনার কলেজের স্কুলত যায় স্কুলত যাওয়া মানে বহুত ইম্পর্টেন্ট রাস্তা লোলীবিলাক যাব তাতে সেইখানে প্রথম ইম্পর্টেন্স গুরুত্ব দিব লাগিছিল কিন্তু কত সেই বেলিত মানে সরকারে যেটা সরকারে সরকার চলায় তখেতে যদি সিস্টেম মেকানিজমটা যদি ভালকে বনায় তখেতর যা মানে মানে কি বলে কয় এম সি এল এ সকল আছে ই এম সকল আছে তেখেতসকলক যদি ভালকে দায়িত্ব দিয়ে আমার যে টি সি এল সি চেয়ারম্যান আছে বি সি ডি সি চেয়ারম্যান মেম্বার সকল আছে ভালকে যদি দায়িত্ব দিয়ে যে ভাই যে টাকা পয়সা আহি আছে রাইজর নামত আপনাদের ভালকে ব্যবহার করব লাগিব ভাল কাম হব লাগিব আর যেটো সঁচাকে একদম অতি দরিদ্র পরিয়ালর মানুষ যেটো সঁচাকে আগত প্রাধান্য পাব লাগে যেটো রাস্তায় আগত হব লাগে সেইবিলাক লিস্ট আগত আমাক দিয়ক প্রায়োরিটি লিস্ট বলে কয় সেইটো কাম আগত হব লাগিব তো এনেকা ধরনের সিস্টেম এটা ভাল বনাব লাগিছিল কিন্তু আমি জানো যে যাওয়া 17 বছর আপনাদের সুখী নহয় সকলে আমি দুঃখী হয়ে আছি কারণ তেনেকা ধরনের কাম হওয়াই নাই আর সবতকে ডর কথা কি আমার বিটি বিটিসি হিসাবত আগত বিটি এডি আসলে এটা বিটিআর হয়ে গেল সেই সময়ত আমার ইয়াত হত্যা হিংসা তেনেকা একটা পরিবেশ আছে আমি ঘরের উলালে ভাল পরিবেশ আমি নাপাও এটা ভয়ে ভয়ে উলাব লগা হয়ে যায় যে মই বাইরত গৈছো বা মূল লছলী বাইরত গৈছে বা মূল মা দেউতা বাইরত গৈছে ভালকে ঘুরি আহিব না নাই কোনো গ্যারেন্টি নাই তেনেকা ধরনের পরিবেশ কিন্তু সরকার যদি বিচারে কি শান্তির পরিবেশ আনিব পারে সরকারের হাতত ইমান ক্ষমতা আছে কিন্তু আগর সরকারখনে কেতিয়াও চেষ্টা নকৰিলে কিয় করে নাই মই আপনাক স্পষ্ট কৈ কৈ দিছো যে যেতিয়া অস্ত্রধারী থাকিব আমার জঙ্গলত আমার সকলের মনত এটা ভয় থাকিব সকলের মনত ভয় থাকিব এক নম্বর কথা তো আমার উপর একটা দপদপনি সেই সরকারখনে মানে চলাব বিচারিছিলে যেহেতু শান্তিময় পরিবেশ আনবলে আমি সক্ষম হলো আগত সক্ষম হওয়া নাছিল বা আগত সরকারের ইচ্ছাই নাছিল এতিয়া সক্ষম হয়েছো শান্তিময় পরিবেশ আনবলে এতিয়া আমি কাম করব লাগিব রাইজর কারণে এতিয়া টাকা পয়সাখিনি যিমান আহিব দিল্লিরপরাও মানুষ আহিব ইনভেস্টিগেশন করবলে আমার গুয়াহাটিরপরাও আহিব পারিব চাবলে যে সঁচাকে কাম হয়ে আছে না নাই অভারঅল যেনেকুৱা ইয়াক চাবলে আমার হিমন্ত কুমার রাভা ডাঙরিয়াক যেনেকুৱা দিছে এইবিলাক কাম চাবলে চোয়াচিতা করবলে যে কিমান ভাল কাম হয়ে আছে না নাই আগর পরিবেশ হলে তো তখেও সাহস নকরিল হয় গাঁও গিয়ে সোমাবলে এটা তখেতে সাহস করব সেই কারণে আপনাদের কই গল যে ইলেকশনের পিছত মই নিজেও আহিম মানে চাবলে কামবিলাক হয়ে আছে না নাই তখেতে এটা সাহস করব পারিব বা তখেতে নিজেই আহিব সেখন চাবলে তো এইখানে কথা কব বিচারিছো আপনাদের মাজত মই যেখিনি কথা কলো যে সরকার ইচ্ছা করলে ভাল পরিবেশও আনিব পারে ভাল একটা উন্নতি পথত আমাক আগুয়াই লৈ যাব পারে এটা কথাটো হৈছে মানে সরকারের যদি ইচ্ছা থাকে রাইজর যদি ইচ্ছা না থাকে তেতিয়া উন্নতি নহয় এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা রাইজর ইচ্ছা আছে সরকারের ইচ্ছা নাই তথাপি উন্নতি নহয় উন্নতি তেতিয়াই হব তাতে রাইজরও ইচ্ছা থাকিব লাগিব আমার সরকারের ইচ্ছা থাকিব লাগিব দুটা মিলিব তেতিয়াহে উন্নতি হবে নহলে উন্নতি কেনেকুৱা হব একফালে চিন্তা আগত তো আমি উন্নতি বিচাৰিছো হৈছে জানো ইমান দিন হোৱা নাই কারণ সরকারের ইচ্ছাই নাছিল এতিয়া আপনাদের ইচ্ছা আছে উন্নতি হব লাগে আমার জায়গাখিনি আমার সরকার ফালৰ পৰা একদম ইচ্ছা আছে যে আমার উন্নতি এতিয়া হব লাগে আমার সরকার কিমান দিন হল 17 মাহ তেখেতসকলে কিমান বছর চলাইছে 17 বছর এতিয়া 17 মাহত
পোয়ালির লগত 17 বছর ডাঙর এটা ডেকা লওয়ার লগত তো আপনি তুলনা করিব নোৱাৰে তার মানে একেবারে তো আমি পক্ষে উন্নতি করিব নোৱাৰিম অল্প সময় লাগিব স্টেপ বাই স্টেপ পর্যায় ক্রমে কারণ আমার তার যিখিনি ফান্ড আহে এটা ফান্ড আমি সঠিকভাবে যাতে ব্যবহার হয় সেটা আমি চেষ্টা করে আছো আর বর্তমান সরকারের সবক ওয়ার্নিং দিছে আমাকে এটাকে ওয়ার্নিং দিছে এম সি এল এ স্যার হতে আছে মই ইএম সকল আছো রাইজর এক পয়সাও খাব না লাগে বলে কইছে নাহলে আউট করে দিন বলে কইছে এক পয়সাও খাব না লাগে আর সেই কারণে আমি দৃঢ়তারে কব পারিছো যে আপনার নামত যে কাম যে পয়সা হইব সঠিকভাবে এটা ব্যবহার সেই কারণে আপনাদেরকেও এটা সরকারের লগত কি হওয়াটা উচিত আমি তো আছো আমার ইচ্ছা আছে এটা আপনার ইচ্ছা থাকিব লাগিব দুয়োর ইচ্ছা যেটা মিলি যাব আমার ইয়ার উন্নতি হব কোনেও রখাব নয় সেটা আপনাদের থিরাং হয়ে থাকে একদম গ্যারেন্টি সহকারে কইছো এতিয়া এই 17 মাহত এজনে কই গল যে আমার লকডাউন হয়ে গল কোভিড-19 কারণে ইলেকশন হয়ে গল তিনটা আমার বিটিসি ইলেকশন বিধানসভা ইলেকশন বাই ইলেকশন তামুলপুর গোসাইগঞ্জ হয়ে গল তারপর এতিয়া আমার মানে আমার এই কোকলাবাড়ি হিসাব আরো একটা বাই ইলেকশন হয়ে আছে তো এইবিলাক ইলেকশনের সময় মডেল কোড অফ কন্ডাক্ট চলে মডেল কোড অফ কন্ডাক্ট মানে আপনি অফিসিয়াল কাম করিব নোৱাৰে বন্ধ যে আপনার কি গাঁত যাব না লাগে গাঁত বলে এনেকা বিলাক আছে বুঝছে না বস্ত্রধারী আছে তার মানে আপনাদের গাঁত যাব না লাগে আমি মানে আমিও রিক্স পাও আপনাদের বলে আর কি হব কি ন হব অফিসার বিলাক ভয় খাই যায় যে ভাই আমাক শুট করে দিলে আমাক মারি দিলে কি হব আর তেনে ঘটনা ঘটিয়ে আসলে তো তারপরে তেখেতবোৰক বিদায় দিয়া হয় আর ইয়াত যেটু আমার টকা পয়সা আহিছে রাইজর নামত আমার এখন জায়গা উন্নতি করার নামত কাগজে কলমে কন্ঠনা আর ইয়াত একো কাম পোৱা নাই পয়সা গোল কার হাতত নিজের পকেটত এনেকা ধরনের সরকার চলাই আসে এনেকা ধরনের কাম কাজ হয়ে আসে কিন্তু বর্তমান আমি যেটু দেখা পাইছো আর সকল যিমান মানে বুদ্ধিজীবী মানুষ সকল আছে গোটে পৃথিবীত তেখেতসকলে এটা কথা কয় যত শান্তি নাই তাত প্রগতি নাই তাত উন্নতি নাই যদি আপনি প্রগতি বিচারিছে যদি উন্নতি বিচারিছে প্রথম কথাটোয়ে হয়েছে শান্তি আর সেই শান্তি মই পরিবেশটা যদি আপনি আনিব নোৱাৰে বা আনিব নিদিয়ে সেই জায়গাটো কেতিয়া উন্নতি হবই নোৱাৰে সেই জায়গার রাইজে মানুষে কেতিয়া উন্নতি করব নোৱাৰে বহুত কষ্ট হয় বহুত কষ্ট করবলগা হয়ে যায় এইখানি কথাটোয়ে বিশেষকে আমার প্রমোদ বড়ো ডাঙরিয়ায় বুঝি পাইছিলে আর বুঝি পার পিছত যেটু কাম সরকারে করব লাগিছিলে সেইটো তেখেত সরকারত না থাকি আমার অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সহায়ত আর আমার ভারতের গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহ ডাঙরিয়ার সহায়ত আর আমার ভারতের প্রধানমন্ত্রী আমার নরেন্দ্র মোদী ডাঙরিয়ার আশীর্বাদত তেখেতকলে মানে এটা মানে তেখেতকলে এটা প্ল্যান বনালে যে নাই আমি এটা ভাল কাম করিব লাগিব এইখন অঞ্চলত এটা শান্তিময় পরিবেশ আনিবই লাগিব আর সেইটোর কারণে বিশেষকে এইটাই কব বিচারিছো যে আগত কিয় হওয়া নাই লোকাল গভর্নমেন্টের ইচ্ছা থাকিব লাগে লোকাল গভর্নমেন্টের লোকাল সরকারের ইচ্ছা থাকিব লাগে কিন্তু আগর সরকারের ইচ্ছাই নাছিল তো সেই কারণে প্রমোদ বড়ো ডাঙরিয়ায় তেখেতসকলক কনভিন্স করে তেখেতসকলেও আশীর্বাদ দিলে সহায় করিলে আর সেই মর্মে একটা শান্তি চুক্তি হয়ে গেল আমার অসম সরকার ভারত সরকারের লগত শান্তি চুক্তি হওয়ার পিছত দুইবার আকৌ আমার যাকে আগর সরকারের মানুষ আসে যাকে নিবিচারে ইয়াত শান্তিময় পরিবেশ থাকব তেখেতসকলে আকৌ তেখেতসকলক উচটনি দি তেখেতসকলক পয়সা টাকা পয়সা দি আকৌ জঙ্গলত পঠাই দিছিল যাতে ইয়াত পরিবেশটা যাতে অশান্তি হয়ে থাকে হত্যা হিংসাটা যাতে জারি থাকে আর দুইবার পঠাইছিল কিন্তু বর্তমান সরকার যেটু আমি চালু যে নতুন সরকার হয়ে গেল এতিয়া আমার বিজেপি ইউপিপিএল জিএসপি মিলি এটা নতুন সরকার যে হয়ে গেল এই সরকার ইমান মানে দক্ষতা আছে বা ইমান তেখেতর চিন্তাধারাটো যে রাইজে শান্তিময় পরিবেশ পাব লাগে সেই তেখেতে দৃঢ় হয়ে আছে আর সেই কারণে কি হল দুইবার মিয়ানমার বর্ডারলৈকে পাই গৈছিলে জঙ্গলত যাওয়া ঘুরি যাওয়া লড়াকেইটাই অস্ত্রধারী লড়াকেইটাই কিন্তু তারপরেও তেখেতসকলক উভতি আনা হল যে হব ইলেকশনের পিছত যেটা রিজাল্ট ওলাব রিজাল্টত গোটেইখিনি সেন্টারের সিট মানে রিজাল্ট সিটটা আমার হাতত থাকিব সকলের হাতত থাকিব ঠিক আছে আপনার এইখন অঞ্চলের প্রায় এইখন সেন্টারের প্রায় কিমান ভোট সেইজন ক্যান্ডিডেটে পাইছে আমি জল জল পট পট একদম সফা হিসাব পাই যাব ঠিক আছে যে সঁচাকে সেই ক্যান্ডিডেটে তারপর ভোট পাইছে না নাই এটা কথাটো হল যে আপনাদের যদি সঁচাকে তেখেতক ভাল ভোট দিয়ে আমার মনটো বড় ডাঙরিয়া ট্রেক্টর চিহ্ন যে এইখন সেন্টারের ভাল ভোট পাইছে তেতিয়াহলে কি হয়ে আছে আপনি তেখেতক শক্তিশালী বনায় আছে শক্তিশালী কেনেকুৱা বনায় আছে আপনাদের ইয়াত যিকোনো সমস্যা হোক যেতিয়া যেতিয়া তেখেতে যেতিয়া উত্থাপন করব আমার এসেম্বলিত হোক আমার বেলেগ বেলেগ মিটিংত হোক বা আমার চিফক ডাইরেক্টলি লগ করে বা আমার ইএম সকলক ডাইরেক্টলি লগ করে বিভিন্ন ডিপার্টমেন্টত তেখেতে কব যে এইখন অঞ্চলের মানুষে আমাক ভাল ভোট দিছে আপনাদের কাম করবই লাগবে
তেখেতসকলে তেতিয়া না করিব নোৱাৰে যে হয় ভাই ভোট তো ভাল ভাল ভোট পাইছো তার পৰা কিন্তু যদি ইয়াৰপৰা যদি ভোট তেখেতে ভালকে নাপায় তেখেতে যিমানে চেষ্টা কৰক বা আমি ইনচাৰ্জ হিচাপে আমি যিহেতু লাগিছোঁ ইয়াত আমিও যিমানে চেষ্টা কৰোঁ যে এইখন অঞ্চলৰ কাৰণে এইখন অসুবিধা হৈছে যে এইখন অকণমান চাই দিব লাগে বা কামটো কৰি দিব লাগে তেতিয়া আমাক ৰিজাল্টখন দেখাব নহয় চাওক এইখন অঞ্চলৰ পৰাতো আমি ভাল ৰিজাল্ট পোৱাই নাই মানুহে আমাক সমৰ্থন জনোৱাই নাই তেতিয়া আমি কমজোৰ হৈ যাম আমি জোরকে টেবল থাপায় আমি কব নোৱাৰিম কারণ আমি কমজোর হয়ে যাম তো রিজাল্টাই কব কথা ঠিক আছে কিন্তু রিজাল্ট যদি ভাল হয় আমি টেবল থাপরা বলে কব পাৰিম যে ভাল ভোট আহিছে আমাক সাপোর্ট করেছে মানুষবিলাকর কারণে কাম করব লাগিব হ্যাঁ তেখেতসকল কারণে মানে আমি ভাল কাম করবই লাগিব তো সেই জোরটো আমাক দিব লাগিব আপনার সেই জোরটো যদি নিদিয়ে তেনেহলে আমি কেনেকুৱা আপনাদের কারণে দাবি করিম হয় না আমি কেনেকুৱাকে কম জোরকে ইয়াত কাম করব লাগিব বলে তো সেই কারণে কলো অনুরোধ জানাইছো মই যে বর্তমান আপনাদের যে সরকারের পক্ষত যে থিয় হয়েছে আমার মন্টু বড় ডাঙরিয়া ট্রেক্টর চিহ্ন তখন যদি ভোট দিয়ে বিপুল ভোটত যদি জয়যুক্ত করে আপনাদের ইয়ারপা এই সেন্টারেরপা যদি ভাল ভাল ভোট পায় তখন জিতব এই খাটাম ঠিক আছে আর আপনাদের যদি ভাবে যে তখন হেরাই দিন লসটো কার আমারই না কারণ অপজিশনের আমার দাদাই কই গল হেমন্ত রাভা ডাঙরিয়া দাদাই কই গল আর কই গল যে আমি যদি বিপিএফক ইয়ারপা জিকাও বা বেলেগ দলের প্রার্থীক যদি জিকাও তখন তো সরকার গঠন সরকারের মানে অঙ্গ হয়ে না থাকে তখন তো বিরোধী হয়ে থাকি বিরোধীর তো কাম নাই সরকারে হে কাম করব তাহলে বিরোধী হয়ে তাক লই গিয়ে কি লাভ কোনো কাম নহব পাঁচ বছর বা সাড়ে তিন বছর যে আছে উন্নতির পথরপা আপনাদের ডিপ্লাইড করে থাকবে মানে আকো পিছিয়ে যাবে সেই কারণে বুদ্ধিমানের কাম হব যে সরকারের পক্ষ যে প্রার্থী আছে তখন আমি ভোট প্রদান করি ঠিক আছে মানে দীঘলীয় নকরো এইখানে কথা কম আপনার আর নিশ্চিতরূপে বুদ্ধিমানের কাম করব আপনাদের ট্রেক্টর সিমন ভোট দিব আর যাতে আমিও ইনচার্জ হিসাবে কব পারো এইখন রাজ এইখন অঞ্চলের রাজ এইখন সেন্টারের রাজ এইখন গাঁর রাজ আমার ক্যান্ডিডেটক ভোট দিছে আমি ইয়াত কাম করব আর তীব্র গতিত কাম হব লাগবে এইখানে কথা কই সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সকলের মঙ্গল কামনা করে মোট যে চমু বক্তব্য আসলে ইয়াতে সমাপ্ত করব ধন্যবাদ।